সকল আগ্রাসন সকল আক্রমণ কেন মুসলিমদের উপর কেন ইসলামের উপর এই প্রশ্ন আমি সকলকে করে যেতে চাই ছোট মন মানসিকতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা পরিবেশে এসে তারা নিজ মন মানসিকতা প্রকাশ করে আজ আমার বোনেরা ভিকটিম বিধায় তাদেরকে উগ্রবাদী ট্যাগ দেওয়া হচ্ছে কোন সাহসে তাদেরকে এভাবে উগ্রবাদী ট্যাগ দেওয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনাদের কাছে হয়তো অনেক আনন্দ লাগতেছে এই সমস্ত মানুষদেরকে এখানে একত্রে দেখে কিন্তু এটা মোটেও আনন্দের বিষয় না এটা প্রচন্ড দুঃখের বিষয় যে আমাদেরকে বারবার বারবার আমাদেরকে এখানে মাঠে নামতে হচ্ছে বারবার আমাদেরকে এখানে হচ্ছে কথা বলতে হচ্ছে কেন এটা আপনাদের এটা শুধু আমাদের জন্যই দুঃখজনক না এটা পুরো জাতির জন্য দুঃখজনক আজকে আমি শুধু একটা প্রশ্নই করতে চাই যে আমি একজন স্বাধীন দেশের নাগরিক আমি যখন আমার ধর্মীয় সম্পূর্ণ অনুভূতি সম্পূর্ণ ধর্ম মেনে যখন আমাকে এই ইউনিভার্সিটিতে আসতে হচ্ছে তখন আমাকে দেখা হচ্ছে যে আমি ধর্মের ধর্মীয় লেভাসে আসি কেন আমাকে এভাবে মূল্যায়ন করা হবে আজকে আমি যখন এখানে উচ্চশিক্ষার জন্য আসছি শিক্ষার মানব অধিকার যেটা আমার তা কেন আমাকে লঙ্ঘন তা কেন আমাকে সম্পূর্ণভাবে দেওয়া হচ্ছে না শুধুমাত্র আমি ধর্মের সম্পূর্ণ রকম মান্য করি বিধাই তাই আমি আমি হচ্ছে বলতে চাই এটা প্রচণ্ড দুঃখের বিষয় যে শিক্ষক যার কি না কাজ হচ্ছে জ্ঞান বিতরণ করা কিন্তু তিনি আমাদের আমাদের হচ্ছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং আমাদের আমাদের হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং আমাদের শিক্ষাকে লিমিট করে দিতে চায় যেখানে তারা নিজেদের লিমিট সম্পর্কে জানে না যে তাদের কাজ শুধুমাত্র জ্ঞান বিতরণ করা কিন্তু তারা জ্ঞানের উপরে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং বারবার বিদ্বেষ পোষণ করছে শুধুমাত্র আমরা যারা ধর্ম মেনে চলছি বিধাই আমি আজ প্রচণ্ড আক্ষেপ নিয়ে এখানে আপনাদের সকলের সামনে আছি আজ আমি ভিকটিম বিধাই আজ আমার বোনেরা ভিকটিম বিধাই তাদেরকে উগ্রবাদী ট্যাগ দেওয়া হচ্ছে কোন সাহসে তাদেরকে এভাবে উগ্রবাদী ট্যাগ দেওয়া হচ্ছে আমি আমি স্বাধীন দেশের নাগরিক আমার মৌলিক অধিকারের মধ্যে শিক্ষার অধিকার আছে ধর্ম পালনের অধিকার আছে তাহলে কোন অধিকারে কোন সাহসে তারা আমাকে হচ্ছে যে প্রশ্নের সম্মুখীন করে যেখানে সেই প্রশ্ন তাদেরকে করা উচিত যারা কি না এই ছোট মন মানসিকতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা পরিবেশে এসে তারা নিজ মন মানসিকতা প্রকাশ করে সকল সকল আগ্রাসন সকল আক্রমণ কেন মুসলিমদের উপর কেন ইসলামের উপর এই প্রশ্ন আমি সকলকে করে যেতে চাই